শুভ সকাল। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন, যেটি কিনা 36টি আদিবাসী সংগঠনের সমন্বয়ে গঠিত, তারা আজকে 12 ঘন্টার বাংলা বন্ধ ডেকেছে, যার প্রভাব পড়েছে রায়গঞ্জে। সেই চিত্র আমরা ইতিমধ্যেই তুলে ধরেছি আমাদের Times14 বাংলার পেজে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জের স্টেট গ্যারেজে, সেখানে আপনাদের সামনে আমরা তুলে ধরবো কিছুক্ষণ বাদে বহু যাত্রী এখানে প্রতীক্ষায় রয়েছেন, যারা শিলিগুড়ি, বহরমপুর, মালদা, বালুরঘাট প্রভৃতি জায়গায় যাওয়ার জন্য গাড়ি ধরতে এসেছেন, কিন্তু তারা গাড়ি পাচ্ছেন না। তাদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি তাদের অসুবিধার কথা। উল্টো দিকে আদিবাসী অর্গানাইজেশন যারা, তারা আমাদের সকালে জানিয়েছে যে এই বন্ধের বিষয়ে তারা আগে থেকেই সরকারকে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দিয়েছিলেন, তারপরেও এই অসুবিধা তাদের হয়েছে, হয়তো তারা কোনো কারণে জানতে পারেননি। আমরা এর মধ্যে কথা বলে নিয়েছি স্টেট গ্যারেজের যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে। তাদের কথা অনুযায়ী রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ড থেকে প্রশাসনিক সাহায্যে 11টি বাস ছাড়া হয়েছিল সকালবেলা মালদা, বালুরঘাট, শিলিগুড়ি প্রভৃতি রুটে, কিন্তু সেগুলিকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়, যার ফলে যাত্রীসহ ড্রাইভার, কন্ডাক্টর, গাড়ির সকলেই একটা ভীষণ অসুবিধার মধ্যে পড়ে আছে মাঝ রাস্তাতে। সেই অসুবিধায় তারা যেন না পড়ে, সে কারণেই তারা নাকি এখনও অবধি গাড়িটি চালাচ্ছেন না। বৃহস্পতিবার ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের টাকায় 12 ঘন্টা বাংলা বন্ধের প্রভাব পড়েছে রায়গঞ্জেও। জরুরি পরিষেবা ব্যতীত জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন বন্ধ সমর্থককারীরা। তাদের দাবি, কুর্মী সম্প্রদায়ের মানুষেরা আদিবাসী সম্প্রদায়ভুক্ত হওয়ার দাবিতে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে চলেছে, কিন্তু কুর্মী সম্প্রদায় কখনোই আদিবাসী সম্প্রদায়ভুক্ত নয় এবং ভবিষ্যতেও তাদের আদিবাসী সম্প্রদায়ভুক্ত না করার দাবিতেই এই বন্ধ। কিন্তু এই বন্ধে এক ভিন্ন চিত্র উঠে এলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপোতে। সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে, প্রতীক্ষায় বহু যাত্রী, কিন্তু গাড়ি না চলায় কেউই যেতে পারছেন না নিজ নিজ গন্তব্যস্থলে। এই সম্পর্কে যাত্রীরা কি জানিয়েছেন শুনবো। সাফিকুল আলম, বাড়ি মালদা। রায়গঞ্জে কি করছেন? এখানে বোনে বাড়ি ছিলাম, এখন বাড়ি যাবো মালদা। তো আজকে এখানে গাড়ি পাচ্ছেন? গাড়ি তো পাচ্ছি না, সকাল থেকে বসে আছি। তো অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হবে। আমরা তো জানতে পারিনি, এখন দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণ ছাড়ছে, যখন ছাড়বে ধরে যাবো। সাহেব মোল্লা, বাড়ি বহরমপুর। রায়গঞ্জে কি করছেন? আমি গেছিলাম দোমানা নেচুর কাজে। তারপরে এখন কোথায় যাচ্ছেন? আমি বাড়ি যাচ্ছি। গাড়ি পেলেন? না, গাড়ি পাইনি। চরম অসুবিধা, হঠাৎকার বন্ধ, হঠাৎকার গাড়ি ঘোড়া চলছে না। কখন এসেছেন এখানটায়? আমি এখানে ঢুকেছি 8টায়। এখন কি ভাবছেন, কি ভাবছেন কি করে কি করে যাবো? তাই তো ভাবছি, সমস্যা তো ভুগেছি, তো কোনো গাড়ি পাচ্ছি না কোনো জায়গাতে, জিজ্ঞেস করছি, এখন পর্যন্ত কোনো জানতে পারিনি। হঠাৎকার না, ভিতর থেকে কি বলবো, ভিতরে কিছু বলছে না, এখন কোনো সমস্যা নেই, 6টার দিকে গাড়ি ছাড়বে তাই বলছে। বিগত বন্ধগুলিকে প্রশাসন নিরাপত্তা দিয়ে স্টেট বাসগুলি চলাচলের ব্যবস্থা করেছিলেন, কিন্তু বৃহস্পতিবার রায়গঞ্জ ডিপোর কর্মকর্তারা জানান সকাল থেকে 11টি গাড়ি ছাড়া হলেও তাদের মাঝ রাস্তায় আটকে দেওয়া হয়েছে, ফলে ড্রাইভার কন্ডাক্টরদের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরাও। সেদিকে নজর রেখে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা গাড়ি চালাবেন না। এই সম্পর্কে স্থানীয় এক ড্রাইভার কি বলেছেন শুনে নেব। আমার নাম সুব্রত ম্যানেজি, রায়গঞ্জ ডিপো ড্রাইভার, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আমরা গতকালকে রোস্টার দেখলাম, রোস্টার দেখার পরে সব প্রতিটা ড্রাইভার, কন্ট্রাক্টর, শ্রমিক, যা জমি যা আছে, সব অফিস স্টাফ সবাই রেডি হয়ে এসেছিলাম যে আমরা আজকে ডিউটি যাব। বাড়ি থেকে রীতিমতো নিজের নিজের জিনিসপত্র, বেডিংপত্র নিয়ে গাড়ি মিস্ত্রি সব রেডি ফেডি করে রেডি হয়ে আছি। এসে দেখছি যে টিভিতে দেখাচ্ছে যে পথ অবরোধ, আর প্রশাসনও গাড়ি আমাদেরকে নিয়ে যেতে দিচ্ছে না, অবরোধ করছে। এর আগেবার আমাদের যখন বলেছিলো এখান থেকে আমাদের সাহেবরা যে গাড়ি নিয়ে যেতে হবে, হেলমেট টেলমেট দিয়েছিলো, যাই হোক হেলমেট টেলমেট দেওয়ার পরে তখন আবার কোনো অতটা অশান্তি হয়নি। এবার তো যা অশান্তি দেখতেছি, মানে পুরো তি ধেনুক নিয়ে একদম শিলিগুড়ি মুড়ি একদম আটকে আছে। আমাদের 2 নম্বর 1 নম্বর শিলিগুড়ি, তারপরে কলকাতা কিছু রাস্তা রাস্তার মধ্যে বসে আছে, রোদের মধ্যে কত কষ্ট করছে। এটা যে কেন হচ্ছে বুঝতে পারছে না। এর আগেবারও হয়েছে, সকালে আমাদের গাড়ি গেছে, যেখানে গেছে ওই যে অবধি যাওয়া, তারপরে আবার পথ অবরোধ করে আটকায় দিছে।
বন্ধ করে দিয়েছে। তারপরে আপনারা কি ভাবছেন এখন বেরোবেন? এখন না খোলা অবধি আমরা কোনো ডিসিশন নিতে পারছি না। আমাদেরকে খবর আসবে, প্রশাসন যদি যেতে বলে তাহলেই প্যাসেঞ্জারকে নিয়ে আবার আমরা আমাদের জায়গা মতো পৌঁছে যাব। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, জনমানুষ তবে কি এই বন্ধ প্রকারান্তরে মেনে নিচ্ছেন রাজ্য সরকার? যে কারণে বিগত বন্ধের মতো এবার গাড়িগুলি চলাচলের ব্যবস্থা করছেন না তারা। এই অবধি আমরা জানতে পেরেছি। ক্যামেরায় বিশ্বনাথ দাসের সঙ্গে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।